हेलो बंधुरा बंधुरा हाइड्रोलिक प्रेस की ता तो अपनारा सकले ही जानें किन्तु की होबे जदि एकटी बंदुकेर गुली हाइड्रोलिक प्रेसेर नीचे रखा हय सेटा कि चैप्टा होये जाबे नाकि हाइड्रोलिक प्रेस भेंगे जाबे आबार की होबे जदि वाशिंग मेशिने एकटी आस्त पाथर ढोकान हय তাই বন্ধুরা এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকের এই ভিডিওতে থাকছে এমন কিছু মজাদার এক্সপেরিমেন্ট যেগুলো আপনাকে অবাক করে দেবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও নাম্বার 1 হ্যামার ভার্সেস হাইড্রোলিক প্রেস বন্ধুরা পুরাতন হাতুড়ি এবং নতুন হাতুড়ির মধ্যে কোনটি বেশি শক্তিশালী তা দেখার জন্য প্রথমে দুটো হাতুড়ির সাহায্যে একটি ইটের উপর আঘাত করা হয় এবং ইটটি খুব সহজেই ভেঙে যায় তারপর প্রথমে পুরাতন হাতুড়িকে হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হয় কিন্তু বন্ধুরা 100 টন ওজনের চাপ দেওয়ার পরও পুরাতন হাতুড়ির কোনো রকম পরিবর্তন দেখতে পাওয়া যায় না অপরদিকে নতুন হাতুড়িকে যখন হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হয় তখন সেটি মাত্র 50 টন ওজনের চাপে রাবারের মতো বেঁকে যায় আবার একটি নতুন কুঠারকে যখন হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হয় সেটিও কাগজের মতো বেঁকে যায় কিন্তু যখন পুরাতন কুঠারকে হাইড্রোলিক প্রেসার নিচে রাখা হয় তখন সেটি সেখান থেকে ছিটকে যায় এবং হাইড্রোলিক প্রেসের সমস্ত শক্তি প্রয়োগ করার পর অবশেষে সেটি মাঝখান থেকে ভেঙে যায় তাই বন্ধুরা বলা হয় ওল্ড ইজ গোল্ড নাম্বার 2 ডায়মন্ড ভার্সেস হাই টেম্পারেচার বন্ধুরা কি হবে যদি 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি আসল হীরার টুকরো ফেলে দেওয়া হয় সেটি কি গলে যাবে নাকি ভেঙে যাবে অথবা কিছুই হবে না এই এক্সপেরিমেন্টটিও করেছিল বন্ধুরা ক্রেজি XYZ ইউটিউব চ্যানেল প্রথমে এই 1.5 ক্যারেটের হীরেটিকে প্যাকেজিং থেকে খুলে দেখানো হয় যে হীরের টুকরোটি ডায়মন্ড শেপে কারুকার্য করা রয়েছে তারপর একটি ফার্নেসকে প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হয় এবং একটি লোহার প্লেটে হীরেটিকে রেখে দেওয়া হয় অনেকক্ষণ এভাবে রাখবার পর যখন ফার্নেসের তাপমাত্রা প্রায় 1200 ডিগ্রির কাছাকাছি পৌঁছয় তখন হীরেটিকে বের করা হয় কিন্তু দেখা যায় বন্ধুরা হীরেটি যেমন নতুন ছিল সেমনই রয়েছে আন্ডারগ্রাউন্ড বাস বন্ধুরা একটি বাসকে 5 মাসের জন্য যদি মাটির নিচে পুঁতে রাখার পর সেটি বের করা হয় তাহলে সেই বাসটির অবস্থা কেমন হতে পারে শুনে অবাক লাগলো তাই তো কিন্তু এই এক্সপেরিমেন্টটি করেছিল ক্রেজি XYZ ইউটিউব চ্যানেল প্রথমে জেসিবির সাহায্যে খনন করা হয় তারপর 8 টনের এই বাসটিকে গর্ত থেকে বের করার জন্য দুটো ক্রেন নিয়ে আসা হয় বাসটিকে যখন বাইরে বের করা হয় বন্ধুরা তখন দেখা যায় সাইলেন্সার থেকে শুরু করে সমস্ত জায়গায় মাটি প্রবেশ করেছে এবং ভেতরের সিট থেকে শুরু করে সমস্ত জায়গায় মাটি জমে রয়েছে শুধু তাই নয় বন্ধুরা ধীরে ধীরে বাসটির বিভিন্ন অংশে মরিচা পড়তেও শুরু করে দিয়েছিল কিন্তু সবথেকে অবাক করার ব্যাপার হলো 5 মাস বাসটি মাটির নিচে থাকলেও বাসটিতে মাকড়সার জাল বুনতে শুরু করে দিয়েছিল গোস্ট রাইডার বাইক বন্ধুরা মিস্টার ইন্ডিয়ান হ্যাকারকে চেনে না এমন মানুষ খুবই কম আছেন কারণ তার এক্সপেরিমেন্টগুলো কতটা নেক্সট লেভেল হয় তা আপনারা এই এক্সপেরিমেন্টটি দেখেই বুঝতে পারবেন এখানে একটি পালসার বাইকের চাকায় কাপড়কে খুব ভালোভাবে মুড়িয়ে বাঁধা হয় তারপর সেটিতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় তারপর আর কি সিনেমার মতো সত্যির গোস্ট রাইডারের বাইক চলতে শুরু করে যা এখন আপনি ভিডিওতেও দেখতে পাচ্ছেন স্কাইশট এক্সপেরিমেন্ট বন্ধুরা স্কাইশট তো আপনারা বিভিন্ন অনুষ্ঠানে একবার না একবার হলেও নিশ্চয়ই ব্যবহার করে থাকবেন কারণ স্কাইশট যখন ওপরে গিয়ে ফাটে তখন দেখতে সেটি অনেকটাই সুন্দর দেখায় কিন্তু আপনাদের মধ্যে কেউ কোনোদিন স্কাইশট মাটিতে ফাটিয়েছিলেন কি শুনে অবাক লাগলো আমিও প্রথমে অবাক হয়েছিলাম কিন্তু বন্ধুরা এই দুর্দান্ত এক্সপেরিমেন্টটি করেছিল দ্য ক্রেজি থিঙ্ক নামের একটি ইউটিউব চ্যানেল প্রথমে স্কাইশটটি কেটে সেটির থেকে শেলটি বাইরে বের করে নেওয়া হয় তারপর রাতের অন্ধকারে সেটিকে ফাটানো হয় যা দেখতে খুবই সুন্দর দেখায় যা এখন আপনি ভিডিওতেও দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিন অ্যান্ড স্টোন বন্ধুরা কি হবে যদি ওয়াশিং মেশিনের ভেতরে একটি বড় পাথর ফেলে দেওয়া হয় শুনে হাস্যকর মনে হলেও এই এক্সপেরিমেন্টটি করেছিল এগেইন মিস্টার ইন্ডিয়ান হ্যাকার প্রথমে যখন পাথরটিকে ফেলা হয় তখন ওয়াশিং মেশিন খুব বাজেভাবে আওয়াজ করতে থাকে ধীরে ধীরে মেশিনটির বিভিন্ন পার্টস খুলে গিয়ে সেটি নাগিন ড্যান্স করতে শুরু করে ফাইনালি সম্পূর্ণ ওয়াশিং মেশিনটি ভেঙে গিয়ে সেটির মোটর বাইরে চলে আসে যা আপনারা এখন ভিডিওতেও দেখতে পাচ্ছেন এই অসাধারণ এক্সপেরিমেন্টটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ।
হাইড্রোলিক প্রেস ভার্সেস বুলেট। হাইড্রোলিক প্রেস কতটা শক্তিশালী তা আপনারা আগেই দেখেছেন, কিন্তু বন্ধুরা যদি 1 টনের হাইড্রোলিক প্রেসের নিচে বন্দুকেরগুলি রাখা হয় তাহলে সেটির অবস্থা কি হতে পারে, আসুন দেখে নেওয়া যাক। বন্ধুরা হাইড্রোলিক প্রেস চালু করার সঙ্গে সঙ্গে বন্দুকের গুলি চ্যাপ্টা হতে শুরু করে এবং শেষমেশ সেটি ফেটেও যায়। আবার এই ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছি আমরা বন্দুকের গুলি চ্যাপ্টা হতে হতে শেষে পাপড়ের মতো হয়ে গিয়েছে এবং বুলেটের ভেতরে সমস্ত নাড়িভুড়ি বাইরে বেরিয়ে চলে এসেছে। বন্ধুরা আজকের এই এক্সপেরিমেন্টগুলোর মধ্যে আপনার কোনটি সবথেকে ভালো বলে মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, লাভ ইউ।